নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু দ্য বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। যারা বেঙ্গল ফিউশন এখনও সাবস্ক্রাইব করোনি, সেই সমস্ত বন্ধুদের বলছি তোমরা খুব শীঘ্র বেঙ্গল ফিউশন সাবস্ক্রাইব করে নাও। এবং বেঙ্গল ফিউশন কীভাবে সাবস্ক্রাইব করতে হবে, কীভাবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ইত্যাদি সব কিছু এই পর্ব শুরু হওয়ার আগে একবার দেখে নাও বেঙ্গল ফিউশনের পর্দায়। আজকের বিষয়, জীবন মানে পরীক্ষা, জীবন মানে লক্ষ্য। জীবনে বড় হতে গেলে, সফল হতে গেলে ছোট থেকেই একটা লক্ষ্য, গন্তব্য বা ডেস্টিনেশন ঠিক করতে হয়। তা তুমি তোমার লক্ষ্যটা খুব তাড়াতাড়ি ঠিক করে নাও। কিন্তু সেই সমস্ত লক্ষ্য ঠিক করতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটা নিয়েই আজকের বিষয়। জীবন মানে তো পরীক্ষা, জীবন মানে অবশ্যই লক্ষ্য সঠিক করা। কারণ জীবনে সফল হতে গেলে কোনো একটা লক্ষ্য, কোনো একটা গন্তব্য কিংবা ডেস্টিনেশনকে অবশ্যই স্থির করে নিতে হয়। কিন্তু তার মানে এই নয় যে শুধু পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটাই জীবন। ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড গার্ল এই একমাত্র জীবনে সফল ব্যক্তি তা নয়। হতেই পারে যে ছেলেটা ক্লাসের একেবারে শেষ বেঞ্চে বসে থাকতো, সেই হয়তো ভবিষ্যতের কোনো একজন কেউ কেটা হয়ে উঠেছে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন দিকে ভালোবাসা থাকে। কেউ অঙ্কে ভালো হতে পারে, কারোর বা প্রিয় বিষয় জীবনবিজ্ঞান, কেউ বা ভূগোল ভালোবাসে, কেউ বা ভালোবাসে মিউজিক, কারোর আবার আঁকতে আঁকতে সারা রাত ভোর হয়ে যায়। ফলে প্রথামাফিক পড়াশোনা না করে অবশ্যই ঠিক করে নাও কোন দিকটা তোমার সব থেকে ভালো লাগা এবং ভালোবাসার দিক। এবং সত্যি কথা বলতে, এটা তোমার থেকে কেউ ভালো বোঝে না। ফলে তোমাকে জীবনে সফল হতে হবে। তাই বাবা মা, বন্ধু বান্ধব, কারোর আছে আবেগ, কারোর ভালোবাসা, কারোর জোর, কারোর অন্ধবিশ্বাস, না তুই অঙ্কে পারবি ইত্যাদিগুলোকে কোনোভাবেই তোয়াক্কা করবে না। বরং তাদেরকে বোঝাও যে আমি অঙ্ক নিয়ে বেশি দূর এগোতে পারবো না, এটা আমার মন বলছে ভেতর থেকে। তোমরা দয়া করে, অনুগ্রহ করে আমাকে সঙ্গীত নিয়ে যেতে দাও, আমি পারবো, এটা আমার মন বলছে ভেতর থেকে। ফলে তোমার জীবনের লক্ষ্য ঠিক করতে হলে আগে কান পেতে শোনো তোমার মন কি বলছে। এছাড়া তোমার জীবনের লক্ষ্য ঠিক করতে হলে অবশ্যই একটা বড় ভূমিকা আছে স্কুলের মাস্টার মশাইদের, শিক্ষকদের, খুব ছোটবেলা থেকে যদি আমরা আলোচনাটাকে ধরতে চাই। কারণ একটা চার দেওয়ালে স্কুল সারাটা ক্ষণ যতক্ষণ সে অ্যাক্টিভ রয়েছে, একটা ছোট্ট বাচ্চা শিশু, সে কিন্তু তার স্কুলে রয়েছে। এবং সে কোনো একজন স্যার বা কোনো একজন দিদিমণিকে ভীষণ ভালোবেসে ফেলছে, একজন দুজনকে সবার মাঝে। কিংবা বাড়িতে এসেও সে বাবা মা এবং তার অন্যান্য কোনো আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে রোল মডেল ভেবে বড় হচ্ছে। অর্থাৎ আমাকে যদি জীবনের লক্ষ্য ঠিক করতে হয়, তাহলে আমাকে এটা ভাবতে হবে যে আমার ভালো লাগার কি বা ভালোবাসার মানুষটা কি করছে। খুব স্বাভাবিকভাবেই অনেক ছেলে জীবনে চায় স্কুল টিচার হব, বড় হয়ে আমি টিচিং প্রফেশনে আসবো। তার একটা অন্যতম কারণ, সেই ছেলে বা সেই মেয়েটি ছোটবেলা থেকে হয়তো তার স্কুলের কোনো স্যার বা কোনো দিদিমণিকে ভীষণভাবে তার ভালো লেগে গেছে। এবং এটা আমরা প্রায় দেখেছি, আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে ফিরে এসে তাদের একটা খেলা হচ্ছে, তারা নিজেরা তখন দিদিমণি কিংবা মাস্টারমশাই হয়ে যায়। গো ফেঁকে হাতে একটা কঞ্চি নিয়ে কখনো বালিশ পেটায়, কখনো বা জানলার গ্রিল পেটায়, তাদেরকে তারা ছাত্র ভেবে নেয়। অর্থাৎ তার মধ্যে কোন দিকে সে যাবে ছোটবেলা থেকে কিন্তু একটা সিমটম দেখা দিচ্ছে। সেটা যে সব সময় অপরিবর্তনীয় থাকে এমন নয়, কিন্তু আমরা যারা বড়রা, অভিভাবকরা, আমাদের সেই জায়গাটা বাছা উচিত যে কোন দিকটায় তার অনেক বেশি ন্যাক ছোটবেলা থেকেই ছিল, সেদিকে না দিয়ে অন্যান্য বন্ধুরা এটা নিয়ে পড়ছে বলে তাকেও সেই দিকেই জোর করে অন্য একটা ক্যারিয়ারমুখী করে তোলার যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই তার কিন্তু ফলাফল ভালো হতে পারে না। কারণ সে তার ভালো লাগার পৃথিবী থেকে তাকে জোর করে উপরে নিয়ে অন্য একটা পৃথিবী, অন্য একটা জলবায়ুতে তাকে ঠেলে দেওয়া হলো। এর পাশাপাশি আরেকটা কথা, অভিভাবক হিসাবে আমাদের কিংবা ছাত্র হিসাবে তোমাদের সবারই ভীষণভাবে মনে রাখা দরকার যে হেরে যাওয়াটা কিন্তু শেষ কথা নয়, বরং ওখান থেকেই হওয়া উচিত শুরুর কথা। এর জন্য আমরা যেটা করতে পারি সেটা যে প্রতিযোগিতা অবশ্যই দরকার,
কারণ যদি প্রতিযোগিতা না হয় তাহলে আমার ভালো কিংবা আমার মন্দ কোথাও কষ্টিপাথরে পরীক্ষিত হয় না। কিন্তু তার মানে এই নয় যে সেই প্রতিযোগিতার নাম হয়ে গেল র্যাট রেস, তার মানে এই নয় যে সেই প্রতিযোগিতার নাম হয়ে উঠবে হিংসা। আমি আমার সমস্ত বন্ধুদের থেকে ভালো করার চেষ্টা করবই, কিন্তু তার মানে এই নয় যে তার কাছ থেকে তার পড়াশোনার ম্যাটেরিয়ালটা চুরি করে নিয়ে গঙ্গায় ফেলে দিয়ে সে যাতে পড়াশোনা করতে পারছে না এবং আমি আমার মতো করে ভালো পড়াশোনা করে তার চেয়ে ভালো নম্বর পেলাম, এটা হওয়া উচিত নয়। বরং এটাই হওয়া উচিত যার বই নেই তাকে আমার বইটা একদিনের জন্য পড়তে দেওয়া কিংবা সেটা জেরক্স করে দেওয়া, দিয়ে তারপরে একটা সমানে সমানে লড়াই করা। ফলে এভাবে কিন্তু জীবনের লক্ষ্য ঠিক করার পথে হিংসাকে কিংবা প্রতিযোগিতাকে কোনোভাবেই কিন্তু একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিচার করলে চলবে না। এবং যেটা বলছিলাম, হেরো মানুষের গল্প থাকে জীবনের, এটান থেকে ওভারকাম করে ওঠার জন্য হেরে যাওয়াটাই শেষ কথা নয়। সিঁড়ির যেমন শেষ ধাপ থাকে তেমনি সিঁড়ির ওপরের ধাপও থাকে। আমরা বিভিন্ন রকম হেরে যাওয়া মানুষের, ব্যর্থ মানুষের ভবিষ্যতের তারা কীভাবে সফল হয়েছে সেই জাতীয় বইগুলো যদি আমরা রোজ পড়ি, অর্থাৎ অভিভাবক হিসাবে বা টিচার হিসাবে আমরা যদি আমাদের প্রথাগত পুঁথিগত পড়াশোনার ফাঁকে ফাঁকে ছোটো ছোটো করে গল্প বলি কিছু হেরে যাওয়া মানুষের জীবনের আবার সফলতার গল্প, আমরা যদি এরমভাবে তাদেরকে গল্প বলে ইন্সপায়ার করতে পারি যে ব্যর্থতার শেষ কথা নয়, কারণ আমরা এমন একটা মানুষের আজকে গল্প বলবো যে মানুষটা জীবনের একটা সময় ছিল ভীষণভাবে ব্যর্থ, আর তারপর আজকে সে সারা পৃথিবীর অন্যতম সফল মানুষদের একেবারে প্রথম সারির একজন উদাহরণ। ফলে এভাবে কিন্তু ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হতে পারে। পাশাপাশি ছাত্রছাত্রীদের যারা এই সময় কলেজ গোয়িং স্টুডেন্টস কিংবা যারা স্কুলে পড়ছে তাদের জন্য এটা বলা যে ভালো মন্দ সবই থাকবে। জীবনে যেমন সুখ আসে তেমনি জীবনে অশান্তিও আসে, যেমন সাফল্য থাকে তেমনি ব্যর্থতাও থাকে। সাফল্যকে আমরা যেমন হাসি মুখে মেনে নিই তেমনি ব্যর্থতাকেও সহজেই মেনে নেওয়ার একটা শিক্ষা গ্রহণ করতে হবে, আর সেটা হয়ে উঠবে জীবনের আরেকটি অন্যতম লক্ষ্যে পৌঁছানোর একটা সঠিক পথ। ব্যর্থতাকে সহজে আমরা আলিঙ্গন করে নেব এবং চ্যালেঞ্জ থাকবে আমাদের হৃদয়ের ভেতরে, মনের ভেতরে, যেখান থেকেই শুরু হবে সফলতার অন্যতম একটা পাঠ। কারণ আমরা একটি কবিতা আছে সকলেই জানি, মন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রে লও সহজে। তাই যেটাই আসুক সেটাকে সত্য বলে মানতে হবে। সাফল্য এলে হাসি মুখে থেকে ওয়েলকাম করব এবং ব্যর্থতা এলে কাঁদতে কাঁদতে আমি ব্যর্থ মানুষের দলে নাম লেখাবো এটা যেন না হয়। বরং সেই ব্যর্থ মানুষের দল থেকে আমি ফিরে আসব সফল ব্যক্তিদের একেবারে প্রথম সারিতে। এই শিক্ষা দিয়ে যাক আমার তোমার সকলের জীবনে ব্যর্থতার পাঠ, আমার তোমার সকলের জীবনে, আমাদের সমস্ত বন্ধুদের জীবনের লক্ষ্য স্থির হোক, তাদের লক্ষ্য হোক হিমালয়ের মতো উঁচু। এই আশা নিয়ে আজকের মতো পর্ব এখানে শেষ করলাম। অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, কমেন্ট করো, লাইক এবং শেয়ার যেভাবে করছো একইভাবে চালিয়ে যাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আপাতত এটুকুই, থ্যাংক ইউ।